আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, কথার পরে রেসপন্ড করতে হবে, রাইট? আচ্ছা, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আপনারা কোথায় যাচ্ছেন? সিঙ্গাপুরে যাচ্ছেন না? আচ্ছা, ওকে। আমরা অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমরা দোয়া করি যেন আপনারা ভালো থাকেন, কত বছর থাকেন, এত বছর যেন ভালোভাবে থাকতে পারেন, সেফ ভাবে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কিছু শর্তাবলী, আগে তো আমরা বলি ফেলেছি, ঠিক না? এখন জাস্ট রিমাইন্ড করতেছি, যাওয়ার সময় অবৈধ কোনো সিগারেট নেওয়া যাবে না। অনেকে আছি মনে করেন যে বন্ধুরা থাকে সিঙ্গাপুরে, অথবা কেউ বলছে দুই প্যাকেট, এক প্যাকেট, তিন প্যাকেট সিগারেট নিলাম, এগুলো কিন্তু অবৈধ ভাবে বিবেচিত হবে, রাইট? তাহলে অবৈধ জিনিস আমরা নিব না, সিগারেট বিশেষ করে, যেমন সিগারেট আমরা নিব না, নিলে ইমিগ্রেশনে যদি ধরতে পারে তাহলে আমাদেরকে মোটা অঙ্কের একটা জরিমানা করবে, অথবা দেশে পাঠিয়ে দিবে, রাইট? তাহলে এরকম ধরনের আমরা এটা করব না। সিঙ্গাপুরে যাওয়ার পরও আমরা অবৈধ সিগারেট, দ্যাট মিন্স অবৈধ অন্য দেশের সিগারেট কেউ যদি দেয় যে বন্ধু এটা খাও, এই করো সে করো, এগুলো কখনো করা যাবে না। যদি এনভায়রনমেন্ট অফিসার, ইমিগ্রেশন অফিসার ধরতে পারে তাহলে মোটা অঙ্কের টাকা জরিমানা করবে, অথবা যদি জরিমানা, অনেক সময় দেখা যায় যে এই জরিমানা করানোর পরে ওরে রাখা যায় কিনা, যদি দেখে যে না তার অপরাধটা বেশি হয়ে গেছে তাহলে কি করবে, দেশে পাঠিয়ে দিবে, তাহলে আমরা এগুলো করব না, ঠিক না? কাজের ক্ষেত্রে যেমন আমরা কোথায় যাচ্ছি, সিপিআইডে কাজ করব, সিপিআইডে কাজ করার জন্য যথেষ্ট সেফটি রুলস রেগুলেশন আছে, রাইট? আচ্ছা, এই রুলস রেগুলেশন গুলো আমরা ফলো করব, যেমন সুপারভাইজাররা পারমিট দিবে, পারমিট আমরা ফলো করব, পারমিট দেখে কাজ করব, পারমিট নাই কাজ করব না, কাজের জায়গায় হাউস কিপিং করবো, টাইডি আপ করবো, যেটা ডেঞ্জারাস মনে করব এগুলো আমরা কাজ করব না, রাইট? যেমন বাডি সিস্টেম কাজ করব, একজনে কাজ করা নিয়ম না, যেমন দুইজন কাজ করব, অথবা বসেরা যেই সুপারভাইজার যেই দিক নির্দেশনা দিবে এই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব, ঠিক নেই? কাজের জায়গায় আমরা সেফটি ফলো করব, তারপরে হলো টাইমিংটা ফলো করব, টাইমিংটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেমন যেই সময়তে আমরা যাইতে হবে কোম্পানির ট্রান্সপোর্ট ফলো করতে হবে, এগুলো আমরা এগুলোর দিকে আমার খেয়াল রাখতে হবে, ঠিক নেই? টাইমিং এর আগে যেমন আমার ট্রান্সপোর্ট কখন, তার 10 মিনিট আগে আমরা ওইখানে যাই প্রেজেন্ট থাকলাম, কাজের পরে যখন আসবো ওইটা একটা টাইমিং, ঠিক না? কোন সময়তে আমাদের ট্রান্সপোর্ট আছে এগুলো তো আমরা একদিন দুই দিন আসা যাওয়া করলে আমরা বুঝতে পারবো, রাইট? তাহলে এই সময়গুলো আমরা মেনটেন করবো, টাইমিং কারোর জন্য কেউ বসে থাকে না, ঠিক না? যেমন এই দুইটা লোক আসবে 10 মিনিট পরে ট্রান্সপোর্টটা ছাড়বে, না এগুলো না, অ্যাকর্ডিং টাইমে কি করবে, ট্রান্সপোর্ট আসবে, ট্রান্সপোর্ট কোম্পানিতে নিয়ে যাবে, খুব খেয়াল রাখতে হবে, রাইট? আর ময়লা আবর্জনা কোথাও ফালানো যাবে না, ময়লা আবর্জনা ফেলতে পারবেন, যে যেমন বোতল যে জায়গায় ফেলতে হবে বোতলের জায়গায় বোতল ফেলবেন, তারপর হলো রাবিশ যে জায়গায় ফেলতে হবে ফেলবেন, যেটা স্ক্র্যাপ ফেলতে হবে ফেলবেন, কিন্তু জায়গা আছে, লেখা আছে কোনটার মধ্যে কোনটা রাখবেন, রাস্তাঘাটে বোতল, টিস্যু, থুতু এগুলো ফেলবেন না, যদি এগুলো এনভায়রনমেন্ট অফিসার ধরতে পারে তাহলে মোটা অঙ্কের টাকা জরিমানা, আমি বলি অ্যামাউন্টটা অ্যারাউন্ড $300, $300 বাংলাদেশের অনেক টাকা, ঠিক না? এগুলো কারোর সাথে কোনো প্রশাসক খারাপ ব্যবহার করে না, আপনাদেরকে ভালো ব্যবহার করবে, কিন্তু এন্ড অফ ডে মাসের শেষে মোটা অঙ্কের একটা টাকা জরিমানা করবে, এই জরিমানাটা যতদিন সিঙ্গাপুরে থাকবেন ততদিন হার্ট পেইন করবে, অন্তরটা জ্বালাপোড়া করবে, যন্ত্রণা করবে, যে আমার $300 প্রায় 28-30 হাজার টাকা আমার নাই চলে গেল, তাহলে এগুলো করবেন না, রাইট? এগুলো কেউ করতে পারবেন না, তাহলে কি করতে হবে, ময়লা আবর্জনা কোথাও ফেলানো যাবে না, কারোর সাথে মারামারি করা যাবে না, মারামারি করলো যেই অপরাধ, মায়ের খাইলে যেই অপরাধ, মায়ের দিলে এই অপরাধ, তাহলে মারামারি করাও যাবে না, মারামারির কাছে যাওয়াও যাবে না।
তাহলে আমরা সিঙ্গাপুরে মারামারি করব না, মারামারি যে জায়গায় হইতেছে বা ইয়া করতেছে এই জায়গায় আমরা যাবো না, রাইট? তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন। আরেকটা কথা আমি না বললেই নয়, আপনারা যে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছেন, আমি আশা রাখবো 2 বছর 5 বছর 6 বছর পরে যে যখনই আছে যেন আবার প্যাসেঞ্জার রূপে দেখে ফিরতে পারে। আর যদি অ্যাক্সিডেন্ট করেন বা কোনো অন্যভাবে মারামারি করে আসতে হয় বা অন্য কিছু করতে হয় তাহলে আসতে থাকবে, ঠিক না? অন্যভাবে আসতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। উনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং এর ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন।